শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য যদি কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে যথাযথ বাংলাদেশের আইন অনুযায়ী প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আমার দৃষ্টিতে এখনো কোনো রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি আমি আইন ও বিধির আলোকে দায়িত্ব পালন করে থাকি গত 19 তারিখে বিএনপির কর্মসূচির চলাকালে পদযাত্রা কর্মসূচি ছিল হবিগঞ্জে সেই কর্মসূচিতে দায়িত্ব পালনকালে সমগ্র জনগণের যে স্বাভাবিক চলাচল যে বিঘ্ন সৃষ্টি করে বিঘ্ন সৃষ্টি হয় আমাদের অফিসার ইনচার্জ হবিগঞ্জ তিনি বিনীতভাবে সবাইকে রিকোয়েস্ট করেন যাতে রাস্তাটা একটু খোলা রাখে যাতে সাধারণ মানুষের গমনাগমনটা করতে পারে এটা বার ওনার বলার পরে তারা করে নাই করে তো নাই আমাদেরকে তাকে জেল এই আমাদের এই রিকোয়েস্টে কর্ণপাত না করে তারা আমাদের দায়িত্বরত কর্তব্যরত পুলিশ বাহিনী সদস্যদের উপর ঢিল নিক্ষেপ শুরু করে এবং এই ঢিল নিক্ষেপে আক্রান্ত হয়ে আমাদের যে সদস্য আমাদের অফিসার ইনচার্জ হবিগঞ্জ থানা সে মারাত্মকভাবে তার বাম চোখ আহত হয়েছে এবং এটা এখনও সংকটাপন্ন বা এই এই হাসপাতালের সকল চিকিৎসকবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ তারা আন্তরিকতার সাথে চিকিৎসার সকল ব্যবস্থা করছেন তবে এখনও আমাদের যে অবস্থা সেটা সংকট এখনও কাটেনি তারা একটা বোর্ড গঠন করেছেন সকল ডিপার্টমেন্টকে নিয়ে একটা বোর্ড গঠন করেছেন যাতে করে তাকে দ্রুততম সময়ে আরোগ্য লাভ করতে পারে এই জন্য চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ একটি রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা আমরা এদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশের প্রয়োজনীয় প্রশিক্ষণ লোকবল জনবল সক্ষমতা এবং ইকুইপমেন্ট যা দরকার সবই আছে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনানুগভাবে সাহসিকতার সাথে আমাদের সদস্যরা সে দায়িত্ব পালন করার জন্য তারা প্রস্তুত এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার তারা সক্ষমতা তাদের রয়েছে এবং আমি বলে দিতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য যদি কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে যথাযথ বাংলাদেশের আইন অনুযায়ী প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা অভিযান পরিচালনা করেছি তাদের হেফাজত থেকে যে সকল অস্ত্র পাওয়া গিয়েছে সেই সকল অস্ত্র দিয়েই আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি এটা অভিযোগ ভিত্তিহীন এবং অমূলক আমরা খবর পেয়েছি যে এক জায়গাতে এই খুলনার সম্ভবত জামাতের একজন নায়েবে আমির উনার বাড়িতে নাশকতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর একটি ষড়যন্ত্র চলছে এবং অনেকে জড়িত জড়ো হয়েছে এই তথ্য পেয়ে আমরা সেখানে যাই এবং অভিযান পরিচালনা করি আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায় আমরা তিনজনকে সেখানে গ্রেপ্তার করি এবং আমরা জানা ছিল না কোন তিনজন কে এসে আমরা তিনজনকে গ্রেপ্তার করি এর মধ্যে একজন মহিলা দুইজন পুরুষ এবং তাকে গ্রেপ্তার করার পরে খবরটা আসছে যে এটা বোধহয় যিনি নারী সে বোধহয় তার ওই যে পোস্ট করেছে তার তার ছেলে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে বাট এটা আমাদের কোনো জানা ছিল না আমরা তথ্য পেয়েছি ওই বাড়িতে কিছু সংখ্যক লোক আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘটানোর জন্য যারা সমবেত হয়েছে সেখানে আমরা বেশ কিছু ডিজিটাল ডিভাইস পেয়েছি ল্যাপটপ পেয়েছি বই পেয়েছি এবং নাশকতার পরিকল্পনার বিষয়ে বিভিন্ন তথ্য পেয়েছি এবং এর আলোকে মামলা নেওয়া হয়েছে এটা কোনো ক্রমেই কাউকে উদ্দেশ্য করে এই ধরনের কোনো অভিযান পরিচালিত হয়নি আমরা যখন তথ্য পাই আমরা ইন্টেলিজেন্স লেড অপারেশন পরিচালনা করি ইন্টেলিজেন্সের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং অনেকে পালিয়ে যাই যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য আছেন আমার দৃষ্টিতে এখনও কোনো রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি আমি আইন ও বিধির আলোকে দায়িত্ব পালন করে থাকি আইন ও বিধির আলোকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে দায়িত্ব পালন করা দরকার যে চ্যালেঞ্জ আমার সামনে আসবে সেই চ্যালেঞ্জ আমার মোকাবেলা করতে হবে এটা আমার আইনি দায়িত্ব
পেশাদারিত্বের সাথে সেই আইন প্রয়োগ করার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে এবং এই আইনে আইনানুগ দায়িত্ব পালনে আমাদের সদস্যগণ কখনো কুণ্ঠিত নয় এবং এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব তো আমার পালন করতে হবে আইনানুগ দায়িত্ব পালন করতে আমি বাধ্য এবং এই আইনানুগ দায়িত্ব পালন করার জন্য আমার প্রশিক্ষণ রয়েছে আইন আমাকে পড়ানো হয় আমাকে আইন কীভাবে প্রয়োগ করতে হয় সেই প্রশিক্ষণও দেওয়া হয় এবং এর জন্য আমাকে লজিস্টিক্স ইকুইপমেন্ট সব কিছু সহ আমরা জনগণের যানমালের নিরাপত্তা প্রদানের জন্য নিয়োজিত হই এবং জনগণের যানমালের নিরাপত্তার জন্য যেটা করা দরকার যে দায়িত্ব পালন করা দরকার আইনানুগভাবে পেশাদারিত্বের সাথে সেই দায়িত্ব আমরা সবসময় পালন করে আসছি।